আজকে বলবো একজন শিকারী, একটি গাছ আর একটা টিয়া পাখির গল্প। একটা ঘন জঙ্গলে একবার এক শিকারী শিকার করতে যায়। সে তার তীরের মধ্যে খুবই ভয়ঙ্কর বিষ লাগিয়ে নিয়ে যায় শিকার করার জন্য। সে একটা গাছের আড়ালে অনেকক্ষণ ধরে তাক করে থাকে কোনো পশু সেখান দিয়ে যাওয়ার জন্য। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সে দেখতে পায় কোনো একটা পশু তার তাক করার জায়গা দিয়ে যাচ্ছে। সেই শিকারী সেই পশুটাকে লক্ষ্য করে তীর ছেড়ে দেয়, কিন্তু তার চালানো তীর পশুটার গায়ে লাগে না, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে একটা বড় গাছে গিয়ে লাগে। যে গাছে গিয়ে তীরটা লাগে সেই গাছের ডালে অনেক পরিমাণে টিয়া পাখি থাকতো বাসা বেঁধে। কোনো টিয়া পাখির গায়ে তীরটা লাগেনি, কিন্তু গাছের গায়ে যেহেতু তীরটা লেগেছিল আর সেই তীরটা ছিল বিষাক্ত, তাই সুন্দর গাছটা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করলো। সেখানে ফুল ফল হওয়া বন্ধ হয়ে গেল, ধীরে ধীরে গাছের সব পাতা ঝরে পড়তে লাগলো এবং গাছটা আস্তে আস্তে মরে যেতে লাগলো। গাছের এই অবস্থা দেখে সেখানে থাকা সব টিয়া পাখিরা তাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে সেই গাছ ছেড়ে অন্য গাছে থাকতে চলে গেল। কেউ কদিন আগে গেল, কেউ কদিন পরে গেল, কিন্তু সবাই ধীরে ধীরে সেই গাছ ছেড়ে অন্য গাছে বাসা বেঁধে নিল। সেই গাছে থাকতো একটা বয়স্ক টিয়া পাখি, যার জন্ম এই গাছেই হয়েছিল। এখন তার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তার জন্মের পর থেকে সে এই গাছেই বড় হয়েছে। সেই বয়স্ক পাখিটা একমাত্র পাখি যে সেই গাছ ছেড়ে কোথাও গেল না। সে রোজ সকালে খাবার জোগাড় করতে বাইরে যেত, কিন্তু বিকেলে আবার সেই গাছে ফিরে আসত। সেখানে থাকা তার বন্ধু পাখিরা তাকে বলল তাদের সঙ্গে এই গাছ ছেড়ে চলে যেতে, কারণ এই গাছ এখন আর থাকার জন্য নিরাপদ নয়। এর সব পাতা প্রায় ঝরে গেছে, তাই শিকারীর নজরে তারা পড়ে যেতে পারে, আর এই গাছটাও যখন তখন ভেঙে পড়তে পারে, তাই তার এই গাছে এখনও বাসা করে থাকা ঠিক নয়। কিন্তু সেই বয়স্ক টিয়া পাখিটা সেই গাছ ছেড়ে যেতে রাজি ছিল না, তো একে একে তার সব বন্ধুরা তাকে ছেড়ে এবং এই গাছকে ছেড়ে অন্য গাছে চলে গেল, আর গাছে পড়ে থাকলো সেই বয়স্ক টিয়া পাখিটা একা। এদিকে পৃথিবীতে ঘটা এরকম একটা ঘটনার খবর দেবরাজ ইন্দ্রের কাছে অবধি পৌঁছে গেল। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে পৃথিবীর অমুক জঙ্গলে এরকম একটা গাছে এরকম একটা ঘটনা ঘটেছে। একজন শিকারীর বিষাক্ত তীর লেগে একটা গাছ প্রায় মরার অবস্থায় এসে দাঁড়িয়েছে, আর সেখানে থাকা সব টিয়া পাখিরা সেই গাছ ছেড়ে চলে গেছে, কিন্তু একটা বয়স্ক টিয়া পাখি কিছুতেই সেই গাছ ছেড়ে যেতে রাজি নয়। সে জীবনের ঝুঁকি নিয়েও সেই গাছেই থেকে গেছে। এইটা জানার পর দেবরাজ ইন্দ্র স্বয়ং সেই গাছ আর টিয়া পাখির সামনে প্রকট হলেন। তিনি সেই টিয়া পাখিকে বললেন, এই গাছ ছেড়ে সবাই যখন চলে গেছে তখন আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন এখানে থেকে গেছেন? আপনি ওই দূরে নদীর ধারের বড় গাছটায় চলে যান, ওখানে আপনার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। সেই বয়স্ক টিয়া পাখিটা সব শুনে বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার কথা মানতে পারবো না। দেবরাজ ইন্দ্র বললেন, কেন আপনি আমার কথা মানতে পারবেন না? টিয়া পাখিটা বলল, এই গাছেই আমি জন্ম নিয়েছি, এই গাছেই আমি নিজের ছোটবেলা কাটিয়েছি, এই গাছেই আমি সংসার করেছি, আর এই গাছের খারাপ দিনে আমি একে ছেড়ে চলে যাব? এই গাছই আমাকে গরমের সময় ছায়া দিয়েছে, এই গাছই আমাকে ঝড় বৃষ্টি তুফানের সময় আগলে রেখেছে, এই গাছই আমাকে শিকারীর হাত থেকে বারবার বাঁচিয়েছে, আর আজকে এই গাছের খারাপ সময় আমি এই গাছকে ছেড়ে চলে যাব? এতটা অকৃতজ্ঞ আমি হতে পারবো না। দেবরাজ ইন্দ্র টিয়া পাখিটার এরকম মানসিকতায় খুব প্রসন্ন হলেন। তিনি দেখলেন যে গাছে থাকা হাজারো পাখি এই গাছের কথা চিন্তা না করে শুধু নিজেদের কথা চিন্তা করে এই গাছ ছেড়ে অন্য গাছে চলে গেল। সেইখানে একমাত্র এই বয়স্ক টিয়া পাখিটাই তার আশ্রয়দাতা, তার বন্ধুর হাত ছেড়ে যেতে রাজি নয়। তিনি এত বেশি প্রসন্ন হলেন যে তিনি সেই বয়স্ক টিয়া পাখিটাকে বললেন, আমি আপনার মানসিকতায় অনেক বেশি প্রসন্ন হয়েছি, তাই আমি আপনাকে বর দিতে চাই, বলুন আপনি কি বর চান? টিয়া পাখিটা হাত জোর করে বলল, হে ভগবান, আমি আমার জন্য কিচ্ছু চাই না। আমি যে স্থানে জন্ম নিয়েছি, যে স্থানে বড় হয়েছি, যে গাছ আমাকে সব বিপদ থেকে রক্ষা করেছে, যে গাছ আমাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, তাকে আপনি আবার আগের মতো করে দিন, তার জীবন আপনি বাঁচিয়ে দিন। দেবরাজ ইন্দ্র বললেন, তাই হবে, আর এই বলে তিনি সেই গাছকে আবার আগের মতো ফুলে ফলে ভরা বানিয়ে দিলেন। বন্ধুরা, এই ছোট গল্পটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা দিয়ে যায়। সেই শিক্ষাটা হলো, আমরা আমাদের জীবনে আমাদের কাছের লোক, যারা আমাদের পরিবার বন্ধু, যারা আমাদের খারাপ সময় একদিনের জন্য হলেও আমাদের পাশে ছিল, তাদের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। তাদের খারাপ সময় পরম বন্ধুর মতো তাদের পাশে থাকা উচিত, তাদের সঙ্গ কোনো পরিস্থিতিতেই ছেড়ে দেওয়া উচিত না। যখন কোনো মানুষের জীবনে খারাপ সময় আসে, সে ভেতর থেকে ভেঙে যায়, সে টেনশন স্ট্রেস ডিপ্রেশনের মধ্যে থাকে, সে তখন কোনো একজনকে আঁকড়ে ধরে তার জীবনের অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায়। আর সেই সময় যদি আপনি আমি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে তার পাশ থেকে চলে যাই, তাকে একা ফেলে রেখে, তাকে নিঃসঙ্গ ফেলে রেখে, তাহলে আমাদের থেকে অকৃতজ্ঞ আর কেউ হবে না।
অনেক সময় মানুষ টাকা পয়সা ধনসম্পত্তির মাধ্যমে সাহায্য চায় না। অনেক সময় তারা চায় কেউ একজন তার কথা শুনুক, কেউ একজন তার পাশে থাকুক, কেউ একজন শেষ পর্যন্ত তার হাতটা ধরে রাখুক। ব্যাস আমাদের শুধু এটুকুই করতে হবে, তার ভালো সময় পাশে থাকি না থাকি, তার খারাপ সময় আমাদের অবশ্যই তার পাশে থাকতে হবে। আসুন আজ নিজেদের কাছে আমরা এই প্রমিস করি যে কোনো বন্ধুর কোনো কাছের মানুষের খারাপ সময় আমরা তার সঙ্গ ছেড়ে দেব না, নিজের যতটা সামর্থ্য হয় ততটা দিয়ে তার পাশে থাকব, তার সাথে থাকব। নিজের এই প্রমিসের কথা কমেন্ট সেকশনে লিখে যান, আর ভিডিওটা যদি আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এটা একটা শেয়ার করে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।